ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো একটা হেয়ার প্যাক বানাবো এবং তার অ্যাপ্লাই এবং কেন সেটা ইউজ করব। সো ফ্রেন্ড, আজকালকার দিনে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের হেয়ার ফল, ড্যান্ড্রফ এবং দুমুখ হেয়ার। হেয়ার যখন ফেটে যাচ্ছে তখনও কিন্তু সেটাও কিন্তু একটা বড় প্রবলেম আজকালকার দিনে। তো আজকে আমার এই প্যাকটা আপনাদের হেয়ার ফল, হেয়ার গ্রোথ এবং হেয়ারের যে ফাটা অংশগুলো সেগুলোকে রিপেয়ার করবে। তো আজকালকার দিনে এত জল খারাপ এবং জল এক এক জায়গায় এত আর্সেনিক, জলদূষণের জন্য আমাদের হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে। যতই আমরা ভালো শ্যাম্পু ইউজ করি, স্পা করি, আমরা প্রকৃতির জিনিস যদি আমাদের হেয়ারে অ্যাপ্লাই না করি, কোনো মতে কিন্তু সম্ভব নয় ওই কেমিক্যালগুলো থেকে আমাদের হেয়ারকে বাঁচানো। এক কেমিক্যাল এফেক্ট করছে, আর এক কেমিক্যালযুক্ত ইউজ যে প্রোডাক্ট আমরা ইউজ করে আমাদের হেয়ারটাকে আরও শেষ করে দিচ্ছি। এরপর বলছি ওই শ্যাম্পুটা ভালো না, ওই জিনিসটা ভালো না, কিন্তু আসলে কি দরকার হেয়ারে সেটাই আমরা না জেনে তাকে দিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে তার আর আপনি বেনিফিট পেতে পারেন, বা কিভাবে আপনার শাইনি হেয়ার বা গ্রোথ হেয়ার, লং হেয়ার কিভাবে পেতে পারেন? সো ফ্রেন্ড, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কী কী অ্যাপ্লাই করলে আপনার হেয়ার আরও সাইন করবে, গ্রোথ হবে এবং হেয়ার ফল কীভাবে কন্ট্রোল হবে এবং ড্যান্ড্রফ কীভাবে আপনি রিমুভ করবেন। তো দেখে নিই ফার্স্টে এটা প্যাকটা বানানোর জন্য আমরা কী কী ইউজ করছি। সো লেটস গো। সো ফ্রেন্ড, আমার ওই হেয়ার প্যাকটা বানানোর জন্য আজকে আমি আমার হেয়ার প্যাকে ইউজ করবো আমলকি, অ্যালোভেরা এবং খাঁটি সর্ষের তেল। ফ্রেন্ড, আপনাদের যদি মনে হয় যে সর্ষের তেল ইউজ করতে আপনাদের ভালো লাগছে না, তো আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি তার কারণ এখন শীতকাল, অনেকেই ঠান্ডা লেগে যাওয়া হয়, ঠান্ডা লেগে যায়। আর এই প্যাকটা মেনলি আমি রাত্রে ইউজ করতে আপনাদেরকে বলবো, রাত্রে বা সন্ধ্যের সময় আপনি ইউজ করতে পারেন। কারণ সন্ধ্যের সময় ইউজ করতে বলবো তার কারণ যাতে রোদ না লাগে। আমলকি কিন্তু রোদে লাগলে তার গুণ অর্ধেক নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি। গরমকাল হলে এই সর্ষের তেলের বদলে আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি মনে হয় যে শীতকালেও আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারছেন, তাহলে তাও ইউজ করতে পারেন, কিন্তু কোকোনাট অয়েলটা একটু গরম করে ইউজ করবেন। ফার্স্টে আমি পেস্ট করে নেবো আমলকিকে, এবং তার সাথে জেলিটার, অ্যালোভেরার ভিতরে যে জেলিটা থাকে সেটা আমি বের করে নেবো। তো চলুন দেখি কীভাবে অ্যালোভেরার ভিতরে আমরা জেলিটাকে বের করছি। আমি আমলকিটাকে পেস্ট করে নিয়েছি এবং দেখালাম অ্যালোভেরার ভিতরে জেলিটাকে কী করে বার করতে। অ্যালোভেরার জেলিটাও বার করে নিয়েছি এবং এই সর্ষের তেল। আমি এখন যেহেতু আমার হেয়ারের লেন্থটা, লেন্থ ওয়াইজ আর কি কতটা পরিমাণ লাগবে, হেয়ারের লেন্থটা অনেকটা বেশি, আমি হেয়ারের আমি স্ক্যাল্পেও লাগাবো এবং তার সাথে ফুল হেয়ারেই লাগাবো। তো তার জন্য আমার কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে। হেয়ার অনুযায়ী আপনারা সেই পরিমাণটা মেজার করে নেবেন কতটা লাগছে বলে মনে হচ্ছে। আমার মতন হেয়ার যাদের, তাদের জন্য মোটামুটি এতটা পরিমাণ অয়েল, দেন 2 টিস্পুন আমলকি, এইভাবে ভরে ভরে নেবেন। অ্যান্ড 2 টিস্পুন অ্যালোভেরা, এটা জেলিটার জন্য আমি করতে পারছি না, পুরোটাই হচ্ছে 2 টিস্পুনেরই কাছাকাছি। অসুবিধা নেই, যদি একটু হয়তো কোয়ান্টিটি বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই। তো এতক্ষণ আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা পরিমাণ লাগবে, দেন এটাকে আমি মিক্স করব কি করে। ফার্স্টে এভাবে এটাকে একটু মিশিয়ে নেন, ওকে, এভাবে একদম মনে হবে যেন একটা হেয়ার প্যাক তৈরি হচ্ছে, ওকে, খুব সুন্দর দেখতে হয় জিনিসটা।
এবং এটা লাগানোর পর এটার বেনিফিটটা আপনি বুঝতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর একটা কালকে যখন আর একটা কথা বলিনি আজকে আমি লাগাবো এবং আজকে আমি রাত্রে গোটা রাত্রে চুলের মধ্যে রাখবো এটা কালকে সকালে আমি এটা শ্যাম্পু করবো আর একটা কথা মনে রাখবেন যেন এটা লাগানোর পর যেন খুব রোদ চুলে না লাগে দেখা গেল আপনি 12টার দিকে স্নান করছেন শ্যাম্পু করছেন অবশ্যই শ্যাম্পু করে ওয়াশ করবেন হেয়ারকে তখন তার মানে তখন প্রচুর রোদ্রু অত রোদ্রে কিন্তু চুলকে রাখা যাবে না মোটামুটি 9টা থেকে 8টার মধ্যে আপনি শ্যাম্পু করবেন আর যদি মনে হয় যে না আমি এত সকালে করতে পারছি না আপনার রাত্রি পসিবল হচ্ছে তো আপনি রাত্রেও কিন্তু শ্যাম্পু করে এটাকে ওয়াশ করতে পারেন বাট 2 থেকে 3 ঘন্টা আপনার হেয়ারে অবশ্যই এটাকে রাখতে দিতে হবে তো এর বেনিফিটটা আপনি পাবেন না তো ফ্রেন্ড আমার কিন্তু প্যাকটা অলরেডি আপনাদের সাথে গল্প করতে করতে রেডি এবার আমি এটা কী করে লাগাবো আমি নিজের চুলে নিজেই অ্যাপ্লাই করব খুব সিম্পল এটা অ্যাপ্লাই করার টেকনিক দেখুন কি সুন্দর একটা সো ফ্রেন্ড এবার আমি কী করে লাগাবো ফার্স্ট আমি আমার স্ক্যাল্পে লাগাবো ওকে দেন আমি এভাবে নেব এটা প্যাককে যেভাবে দুই হাতে আঙুলের মাথায় আমি এটাকে রাব করে নিচ্ছি দেন এই এইভাবে আমি গোটা স্ক্যাল্পে আস্তে আস্তে এভাবে লাগাবো ফুল স্ক্যাল্প এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি পিছন দিকটা কি করে লাগাবো তাই তো নো প্রবলেম জাস্ট হাতে সেম ভাবে রাব করে নিচ্ছি আঙুলগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে আর যদি আপনার পসিবল হয় কাউকে দিয়ে লাগিয়ে নেওয়ার তো পুরো স্ক্যাল্পে আপনি লাগাতে পারেন কোনো অসুবিধা নেই গোটা স্ক্যাল্পে প্যাক লাগানো কমপ্লিট দেন আমি কী করবো ফুল হেয়ারে যখন লাগাবো তখন চুলটাকে আমি দুটো ভাগ করে নেব সে আপনার লং হেয়ারই হোক কি খুব ছোটো হোক কোনো অসুবিধা নেই দুটো ভাগ অবশ্যই করে নেবেন দেন তার মধ্যে ছোটো ছোটো ভাগ করবেন ওকে যেহেতু আপনি নিজে লাগাচ্ছেন তার জন্য দেন আস্তে আস্তে এইভাবে লাগাবেন কখনো চুলকে না এভাবে ঘুষবেন না ওকে এইভাবে দেন লিটিল একটা পার্ট দেন ফুল হেয়ারে একটা আমি লাগাচ্ছি সো ফ্রেন্ড আমার একদিকে পুরো লাগানো কমপ্লিট দেন আমি আরেক মানে অন্য সাইডটা যেটা আমার এখন লাগানো হয়নি সেই সাইডটা এখন পুরো প্যাকটা এভাবে সেম প্রসেসেই আমি লাগাবো ছোটো ছোটো পার্ট করে নেব এবং এটা না মনে হয় না লাগানোর পর যে কিছু লাগিয়েছি খুব হালকা আর যেহেতু তেলের পরিমাণটা খুব কমই থাকে তো খুব একটা কিছু মনে হয় না ওয়ান নাইট স্টে করাই যায় কোনো প্রবলেম হলে পরে আপনি আমি বললামই যে 3 ঘন্টা রেখে আপনি ওয়াশ করতে পারেন তাতেও কিন্তু সেম রেজাল্টই পাবেন কোনো অসুবিধা নেই যে ওয়ান নাইট রাখার পর আমি ওয়াশ করছি বলে বেশি রেজাল্ট বা 3 ঘন্টা বাট আমি ওয়ান নাইট রাখি বেশিক্ষণ থাকলে আমার যেন মনে হয় একটু বেশি ভালো রেজাল্ট সো আপনারা দুটোই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে রেজাল্ট কেমন পাচ্ছেন আমি তো খুব ভালো রেজাল্ট পাই
আমি আমার এসব জিনিসগুলোই হেয়ারে ইউজ করি, সো আপনাদেরও নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন আই হোপ। এবং যাদের দুমুখ চুল থাকে তাদের জন্য এই প্যাকটা খুবই উপকার, খুবই। এবং যারা স্ট্রেটনিং করেছেন তাদের কথা আমি বলতে পারবো না যে তারা এটা ইউজ করতে পারবেন কি না, কারণ আমি বিউটি এক্সপার্ট নই। আমি তাদের অয়েল ইউজ করা যায় কি না আমি সেটা বলতে পারছি না, কারণ বিউটি এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে আপনি এটা ইউজ করতেই পারেন। সো ফ্রেন্ড, এখন আমার ফুল হেয়ারে প্যাকটা লাগানো কমপ্লিট, এবং যতটুকু পরিমাণ নিয়েছিলাম ততটুকু পুরোটাই কম লেগেছে আমার হেয়ারে। তো এই আমার মতো লং হেয়ারের জন্য আপনারা এতটা পরিমাণ ব্যবহার করতে পারেন। আজকে আমি রাত্রে এটা রেখে দেবো, এবং যত এটা এখন ভিজে ভিজে হয়ে আছে আমার হেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, যত এটা ড্রাই হবে, কোনো হেয়ার ড্রাই ইউজ করবেন না, যত ড্রাই হবে এই আমলকির পেস্টের যে দানা দানা যে ব্যাপারগুলো সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে। তারপর আমি মোটামুটি একটা বেঁধে শুয়ে পড়া যায়, কোনো অসুবিধা হয় না। আর যে পিলোতে আপনি শোবেন সেই পিলো কভারটা একটু অন্য কিছু দিয়ে একটু রাব করে শোবেন, কারণ আমলকির কালারটা লেগে যায় এবং সেটা আর উঠতে চায় না, তো সেই জন্য আমি বলছি। আর এমনিতে নর্মালি আর কোনো প্রবলেম হয় না, সকালে উঠে আমি এটা ওয়াশ করব, এবং সকালে উঠে আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে কীরকম হয়ে হচ্ছে আমার হেয়ারটা, এবং ওয়াশ করার পর আর আমি দেখাবো যে ওয়াশ করার পরও আমার হেয়ারটা কীরকম হলো। হয়তো ওয়াশ করার টাইমটা আমি দেখাতে পারবো না, সরি ফ্রেন্ড, কারণ আমি হোস্টেলে থাকি, সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাট আমি ওয়াশ করার আগে দেখাবো কেমন হলো সকালে উঠে, এবং ওয়াশ করার পর আমি দেখাবো আমার হেয়ারটা কেমন হলো। এমনিতেই আমার হেয়ার আপনারা দেখেন কেমন সেটা আপনারা জানেন, কালকের সাইনটা দেখবেন আরও অন্যরকম হবে। সো ফ্রেন্ড, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা নেচার থেকে যা কিছু পাচ্ছেন সেইগুলো দিয়ে নিজের ট্রিটমেন্ট করুন। এবং নর্মালি আমরা জানি যে নর্মাল জিনিস আমাদের স্কিনের গ্লো বা হেয়ারের সাইন অলরেডি বেশি দেয় কেমিক্যাল প্রোডাক্টের তুলনায়। তো আজকালকার সময় এত এত খারাপ যে পলিউশন বাড়ছে, এবং আমরা প্রায় অবলুপ্তির একটা ধারে এসে পৌঁছে গেছি। এখন আমরা যত আর্টিফিশিয়াল জিনিস কম ব্যবহার করব ততই আমাদের জন্য মঙ্গল, এবং আমাদের নেক্সট যে সমাজ আসছে, নেক্সট যে সমাজের জন্য আমরা কী রেখে যাচ্ছি, সবই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল। তো আমরা যখন ছোট ছিলাম তখনই কিন্তু আমরা এত আর্টিফিশিয়াল জিনিস ইউজ করিনি, হেয়ার স্পা, হেয়ার সিরাম, কিন্তু এখন আমাদের কাছে এগুলোই তখন না হেয়ার স্পা ছিল, হেয়ার সিরাম ছিল, কিন্তু যেন দিনকে দিন আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে সব কিছু ভুলে গেছি। সো ফ্রেন্ড, আমি বলবো যে আপনারা অবশ্যই ব্যস্ত, এত কিছু করে চুলের ট্রিটমেন্ট করা সত্যি সম্ভব নয়, তার জন্য আমি বলতে পারি যে এটা কিন্তু সম্ভব। কারণ এই আমলকিটা আমি মিক্সিতে পেস্ট করেছি, মিক্সিতে পেস্ট করে আপনি দু তিন দিন ফ্রিজে রাখতে পারেন, এবং অ্যালোভেরাটাকেও আপনি কোনো একটা কন্টেনারে ভালোভাবে ভরে ফ্রিজে রাখতে পারেন, সেটাকে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই যে সেদিনই আপনাকে পেস্ট করে সেদিনই ইউজ করতে হবে, এটা কিন্তু নয়। তো বলবো ন্যাচারাল জিনিস ইউজ করুন, এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গুড নাইট ফ্রেন্ড।